কাশ্মীরের ইতিহাস বৃহত্তর ভারতীয় উপমহাদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের মধ্যে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়া ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ঐতিহাসিকভাবে কাশ্মীরকে কাশ্মীর উপত্যকা নামে অভিহিত করা হয়েছে। বর্তমানে কাশ্মীর বলতে একটি তুলনামূলক বৃহৎ অঞ্চলকে বোঝায়। বর্তমান ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্য, যেটি জম্মু কাশ্মীর উপত্যকা ও লাদাখের সমন্বয়ে গঠিত। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিত বালিস্তান অঞ্চলসমূহ ও চীন নিয়ন্ত্রিত আকচাই চীন ও ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট অঞ্চলগুলো বৃহত্তর কাশ্মীরের অন্তর্গত। পঞ্চম শতাব্দীর পূর্ববর্তী সময়ে কাশ্মীরের প্রথমে হিন্দু ধর্ম এবং পরে বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। পরবর্তীতে নবম শতাব্দীতে কাশ্মীরের শৈব মতবাদের উত্থান ঘটে। ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীতে কাশ্মীরের ইসলাম ধর্মের বিস্তার ঘটে এবং শৈব মতবাদের প্রভাব হ্রাস পায়, কিন্তু তাতে পূর্ববর্তী সভ্যতাগুলোর অর্জনসমূহ হারিয়ে যায়নি। বরং নবাগত ইসলামী রাজনীতি ও সংস্কৃতি এগুলোকে বহুলাংশে অঙ্গীভূত করে নেয়, যার ফলে জন্ম হয় কাশ্মীরি সুফিবাদের। 1339 সালে শাহ মীর কাশ্মীরের প্রথম মুসলমান শাসক হিসেবে অধিষ্ঠিত হন এবং শাহ মীর রাজবংশের গোড়াপত্তন করেন। পরবর্তীতে 5 শতাব্দী কাশ্মীরে মুসলমান শাসন বজায় ছিল। এর ফলে মুঘল সম্রাটরা 1586 সাল থেকে 1791 সাল পর্যন্ত এবং আফগান দুরবানি সম্রাটরা 1747 সাল থেকে 1819 সাল পর্যন্ত কাশ্মীর শাসন করে। 1819 সালে রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখরা কাশ্মীর দখল করে। 1846 সালে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধে ইংরেজদের নিকট শিখরা পরাজিত হয়। এরপর অমৃতসর চুক্তি অনুসারে জম্মুর রাজা গুলাব সিংহ অঞ্চলটি ব্রিটিশদের কাছ থেকে ক্রয় করেন এবং কাশ্মীরের নতুন শাসক হন। 1947 সাল পর্যন্ত তার বংশধরগণ ব্রিটিশ রাজমুকুটের অনুগত শাসক হিসেবে কাশ্মীর শাসন করেন। 1947 সালে ভারত বিভাগের সময় অঞ্চলটি একটি বিবদমান অঞ্চলে পরিণত হয়। বর্তমানে অঞ্চলটি ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত।